ঝাল ঝাল নুডলস কার কাছে ভালো লাগে? আমার কাছে তো খুবই ভালো লাগে। আজকে আপনাদের সাথে খুবই সহজে শেয়ার করব আমার খুবই পছন্দের একটা নুডলস রান্না করা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি পিঙ্কিস কিচেনের নতুন একটি ভিডিও দেখার জন্য। আজকে আমি মিস্টার নুডলসের কোরিয়ান স্পাইসি নুডলসটা নিয়েছি। তো প্রথমে আমি এখানে গরম পানিতে 2 প্যাকেট নুডলস দিয়ে দিয়েছি। নুডলসের প্যাকেটের ভিতরে থাকা কিছু ড্রাই ভেজিটেবল সেটা দিয়ে দিচ্ছি, দিয়ে নুডলসটা ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ করার সময় আমি এখানে কিছুটা নুডলসের সিদ্ধর পানি রেখে দিচ্ছি, এটা আমরা পরে ব্যবহার করব। আমি আজকে এটা ড্রাই নুডলস হিসাবে রান্না করব, আপনারা চাইলে এটা রামেন হিসাবেও করতে পারেন। আমাদের নুডলসটা অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে, এখন আমি পানিটা ঝরিয়ে নিব। এখন একটা ফ্রাই প্যানে তেল দিয়ে আমি প্রথমে হচ্ছে একটা ডিম পোস্ট করে নিচ্ছি। চাইলে এখানে সিদ্ধ ডিম দিয়েও আপনারা পরিবেশন করতে পারেন, আজকে আমি ডিম পোস্টটা ব্যবহার করছি। তারপর সামান্য লবণ এবং কালো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। ডিমটা ভাজা হয়ে গেছে, ডিমটা উঠিয়ে রেখে এখানে কিছু সসেস ভেজে নিব। আমাদের সসেসও ভাজা হয়ে গেছে, এখন আমরা নুডলসটা রান্না করে নেব। একই ফ্রাই প্যানে আমি আবার তেল দিয়ে দিচ্ছি, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু রসুন কুচি। আজকে এখানে কোনো পেঁয়াজ ব্যবহার করছি না। রসুনটা কিছু ভাজা হয়ে গেলে আমরা নুডলসের ধরে পানিটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিব অল্প কিছুটা সয়া সস, কিছুটা টমেটো সস দিয়ে একটু নাড়াচাড়া করার পরে এখন সিদ্ধ করে রাখা নুডলসটা দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে নুডলসের প্যাকেটে থাকা যে মশলাটা সেটা আমরা দিয়ে দিচ্ছি। এটা যেহেতু একটু ঝাল, কেউ যদি একটু কম ঝাল খান সেক্ষেত্রে একটা প্যাকেটে মশলা দিলেই হবে। আমি এখানে কিছু কালো গোলমরিচের গুঁড়োও দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। তারপরে এখন আমরা মিক্স করে নিচ্ছি। আজকে যেহেতু আমি এটা একটু ঝাল করেই খাবো, এখানে আমি আরও কিছু কাঁচামরিচ করছি। আমাদের নুডলস রান্নাটা কিন্তু হয়ে গেছে, এখন আমি উপরে একটু সাদা তিল ছিটিয়ে দিলাম। নুডলসটা পরিবেশন করে নিচ্ছি। দেখেই হয়তো বুঝতে পেরেছেন যে নুডলসটা খুবই ঝরঝরা হয়েছে। এবং এ নুডলসটা আমি আগেও বলেছি যে এটা যেহেতু একটু স্পাইসি হয়, এটা কিন্তু খেতেও খুব ভালো লাগে। পরিবেশনের জন্য কিছুটা সাদা তিল দিয়ে নিচ্ছি আবারও। এই তো খুবই সহজে রান্না হয়ে গেল আমাদের কোরিয়ান স্পাইসি নুডলস। আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।